আমাদের কিন্তু রিলিফের কোনো অভাব নাই, রিলিফের কোনো অভাব নাই, এনাফ রিলিফ ইজ দেয়ার, ডিস্ট্রিবিউশনটা সমস্যা। কারণ যাদের বাড়িঘর ডুবে গেছে তাদের ওখানে রিচ করা নৌকা বলা, নৌকা যে এত প্রয়োজন দেশের জন্য প্রয়োজন, এই দুর্যোগের সময় নৌকার প্রয়োজন, হাড়ে হাড়ে আপনার একজনের লোক, একজনের লোক এই বন্যায় দুর্গত অবস্থায় না খেয়ে মরে নাই। আপনাদের অনেকের সামনে কথা বলার সুযোগ হয়েছে এই বিশেষ পদ্মা সেতুর কারণে, সেখানে দুঃখের কাহিনী আছে, সেটি হচ্ছে আপনার আমাদের সিলেটে, আমি সিলেটের ছেলে, আমার এলাকায় গত কয়েকদিন ধরে ব্যাপক প্লাবন বন্যা ঢল নেমেছে, এবং এটা প্রথম না দ্বিতীয়বার, প্রথম একবার ঢল আসলো এবং ঢলের কারণটা হচ্ছে আসাম এবং মেঘালয় অতিবৃষ্টি, তার ফলে আমার সিলেট শহরে পানি আসলো, সেইটা গেল সে দুই সপ্তাহ পরে, ১৬ তারিখে সকাল ৩টার দিকে প্রথম ফোন পেলাম যে পানি মারতেছে মোগলা আপনার জালালা বাদ টুক টুকের বাদ কান্দির গাল, ওরা বললো যে পানি বাড়তেছে ৩টার দিকে প্রথম, ৭:৩০টার দিকে যে গড় ডুবে যাচ্ছে, এই অল্প সময়ের মধ্যে এত পানি এসেছে, তার ফলে আমার সিলেটের প্রায় ৮৫% এলাকা পানি নিচ্ছে, আর সুনামগঞ্জে প্রায় ৯০% পানি নিচ্ছে, অধিকাংশ লোকজনের কষ্ট সহ। তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সকালবেলা ৮টার দিকে বললাম যে এইরকম অবস্থা খুব খারাপ, ডেঞ্জার, ইটস জরুরি ইমার্জেন্সি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে আলাপ করলাম সকাল ৬টায়, আমরা তখন আপনার ঠিক করলাম যে কোথায় কোথায় কী দেওয়া যায়, আমাদের কিন্তু রিলিফের কোনো অভাব নাই, রিলিফের কোনো অভাব নাই, এনাফ রিলিফ ইজ দেয়ার, ডিস্ট্রিবিউশনটা সমস্যা। কারণ যাদের বাড়িঘর ডুবে গেছে তাদের ওখানে রিচ করা নৌকা বলা, নৌকা যে এত প্রয়োজন দেশের জন্য প্রয়োজন, এই দুর্যোগের সময় নৌকার প্রয়োজন, হাড়ে হাড়ে নৌকা। ইদানিং আমার নানা বাড়ি হচ্ছে পানির দেশে, জগন্নাথপুর সৈয়দপুর থানা, জগন্নাথপুর থানা সৈয়দপুর গ্রাম, সারা জীবন আমরা ওখানে যেতে হলে নৌকায় যেতে হতো, এখন অনেক সময় লাগত, আর এখন ওখানে সবাই এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে গেলে নৌকায় চলত, আর এখন সবাই গাড়ি দিয়ে যায়, সেই ১৪ ঘন্টা লাগত নানা বাড়িতে যেতে নৌকায়, এখন ৪৫ মিনিট। নৌকা পাওয়া যায় না, যাদের নৌকা আছে তারা আবার আকাশচুম্বী ভাড়া চাচ্ছিল, সেখানে আমরা জোর করে কিছু নৌকা অ্যাকোয়ার করেছি। আমাদের মোটামুটি ভাবে আপনার একজনের লোক, একজনের লোক এই বন্যায় দুর্গত অবস্থায় না খেয়ে মরে নাই।